হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আপডেট পেয়েছি আজকের ভিডিওতে তোমাদের সাথে সে আপডেটগুলো শেয়ার করব তো চলো শুরু করা যাক শুরুতে অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম নিয়ে আলোচনা করছি অনার্স কোর্সের দ্বিতীয় পর্যায়ের ভর্তির আবেদন শেষ হয়ে গেছে যারা আবেদন করেছ এবং যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলে দ্বিতীয় রিলিজ শিলিপের জন্য অপেক্ষা করছ তোমাদের দ্বিতীয় রিলিজ শিলিপের আবেদন আগামী আগস্ট মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপাতত এই ভর্তির কার্যক্রমটা স্থগিত রয়েছে বা বন্ধ রয়েছে কারণ এখন তোমরা নিশ্চয়ই জানো যে কোটা আন্দোলন করছে শিক্ষার্থীরা এতে করে ভর্তি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজ বা সব কিছুর উপরে অনেক বড় একটা প্রভাব পড়েছে যাই হোক প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির আবেদন চলছে অনলাইনে যে আবেদন কার্যক্রম সেটি স্থগিত হয় নাই তবে সকল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে ওয়েবসাইটে প্রবেশ করতে অনেক অসুবিধার মধ্যে পড়ছে অনেক শিক্ষার্থী যার কারণে অনেকেই কমেন্টস করছিলে তো আপাতত নেটওয়ার্কের জনিত সমস্যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওয়েবসাইটগুলো বন্ধ করা হয় নাই অনলাইনের যে কার্যক্রম মানে আবেদন সেটি কিন্তু চলবে সেটি জানিয়েছে তবে তোমার কলেজে যে ডকুমেন্টসগুলো জমা দেওয়া এগুলো কিন্তু আপাতত স্থগিত রয়েছে এর সাথে ডিগ্রি পাস কোর্সের তোমার আবেদন শেষ হয়ে গেছে প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশের জন্য প্রত্যেকে অপেক্ষা করে আছো কিন্তু আপাতত তোমাদের প্রথম মেধা তালিকার ফলাফল দেওয়া হবে না এই কোটা আন্দোলনের যেই সেই সমাধানটা এটি না হওয়া পর্যন্ত মানে কলেজ কর্তৃপক্ষ একটা বড় একটা ইনভলভ থাকে কলেজ কর্তৃপক্ষের কারণ তোমাদের মেধা তালিকার ফলাফল যখন দিবে যারা সুযোগ পাবে তাদেরকে ভর্তি হতে হবে যেদিন দিবে রেজাল্ট তার পরের দিন থেকেই ভর্তি হতে হবে তো এখানে কলেজের একটা বড় ইনভলভমেন্ট রয়েছে মানে কলেজে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে বিভিন্ন ডকুমেন্টস দিতে হবে কিন্তু কলেজই বন্ধ তোমরা নিশ্চয়ই জানো যে কলেজ বন্ধ রাখা হয়েছে এই পরিস্থিতিতে সো ডিগ্রি পাস কোর্সের ভর্তির কার্যক্রমটাও স্থগিত আপাতত রয়েছে এর সাথে মাস্টার্স প্লাস এম তারপর এম সহ বিভিন্ন যে ভর্তির কার্যক্রমগুলো রয়েছে অনলাইনে বাদে যে অফলাইনের কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপাতত স্থগিত বা বন্ধ এবং আমরা যদি নোটিসটা আরেকবার দেখি তাহলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো বুঝতে পারবো আর কি তো দেখো এই নোটিসটিতে বলা হয়েছিল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে এর মানে হলো যে যত কলেজ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ বন্ধ তোমরা যে কলেজে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছো প্রফেশনাল ভর্তির জন্য আবেদন করেছ বা তোমার যে ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছ সেই কলেজগুলোই বন্ধ সো কলেজে যেহেতু ভর্তির অফলাইনে যে ভর্তির বিষয়টা থাকে যেমন বিভিন্ন ডকুমেন্টস জমা দেওয়া টাকা পয়সা জমা দেওয়া এগুলো থাকে আর কি এগুলো আপাতত স্থগিত রয়েছে যার কারণে কোনো মেধা তালিকা প্রকাশ করছে না বা তোমাদের দ্বিতীয় যে রিলিজ সিলিপের কার্যক্রম সেটিও শুরু করতে লেট হবে তবে তোমাদের যে ভর্তির কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলো আপাতত বন্ধ রয়েছে বা স্থগিত রয়েছে তো তোমরা পরবর্তীতে কোনো আপডেট আমি যদি পাই অবশ্যই তোমাদেরকে জানাবো আপাতত তোমরা জেনে রাখো যে তোমাদের ডিগ্রি পাস কোর্স বা তোমার অনার্স ভর্তির কার্যক্রম এগুলো আপাতত স্থগিত অফলাইনের কার্যক্রম অনলাইনে আবেদন চলবে অবশ্যই তবে যদি ওয়েবসাইটে কোনো ধরনের সমস্যা দেখা যায় তাহলে সেটির কিন্তু নেটওয়ার্কজনিত সমস্যা সেটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ